কোরআনে 14টি তেলাওয়াতে সিজদা আছে আর এই আয়াতগুলো তেলাওয়াত করলে কেন সিজদা দিতে হয়? সুন্দর একটা প্রশ্ন। কোরআন শরীফে সিজদার আয়াত আছে না নাই? এই সিজদার আয়াতগুলো পড়লে সিজদা কেন দেয়া লাগে? খুব দরকারি একটা প্রশ্ন। কেন সিজদা দিতে হবে? অন্য আয়াত পড়লে তো দেওয়া লাগে না, এগুলো পড়লে কেন সিজদা দেওয়া লাগে? এর উত্তর হলো, এই আয়াতগুলোতে হয় আল্লাহর পূর্বেকার কোনো নেককার বান্দা, আল্লাহর কোনো নবী, আল্লাহর কোনো কুদরত দেখে সিজদা লুটিয়ে পড়েছে, এর বিবরণ আছে। ওইটা পড়ার সঙ্গে সঙ্গে আমরাও যেন তার সাথে একত্রতা পোষণ করে সিজদা দেই, সেজন্য সিজদার আয়াত পড়ে সিজদা দিতে হয়। কোনো কোনো সময় কোনো কোনো সিজদার আয়াতে নির্দেশ আছে আল্লাহর বিভিন্ন নিয়ামতের কথা বলে টেলে, অতএব এত নিয়ামত যেহেতু আল্লাহর পেয়েছ, সিজদার লুটিয়ে পড়ে শুক্রিয়া জানাও। এই নির্দেশ যেহেতু আছে, সেজন্য সাথে সাথে আমরা বাস্তবিকভাবে সিজদা দিয়ে সেই নির্দেশটা পালন করি। তো এই সিজদার আয়াত যেগুলো আছে সেগুলোতে এই জাতীয় জিনিস আছে, নির্দেশ আছে, সেজন্য আমরা কি করি? সিজদার আয়াত শুনে সিজদা করি। নিজেকে জেনা ও পরকিয়া থেকে কিভাবে রক্ষা করব? পরকিয়া বিশেষ করে আমাদের সমাজে ব্যাধির আকার ধারণ করেছে, ব্যাধির আকার ধারণ করেছে। সংসারগুলোতে অশান্তির একটা বড় কারণ হলো পরকিয়া। পুরুষ অন্য মেয়েদের দিকে আসক্ত আর নারীও অন্য পুরুষে আসক্ত। ভালো করে শুনে রাখেন, শয়তান সবাইকে ভুলটা বুঝায়, কারণ শয়তান আমাদের শত্রু। মহিলাকে বলে যে আরে তোমার কপালটা যে কত খারাপ, তুমি কার ঘর করতে আসো, তোমার মতো এত রূপের এত গুণের একটা মহিলা কত যোগ্য ছেলে পাইতা, একটা পাগল ছাগলের সাথে তোমার সংসারটা যাইতেছে। আবার কিছু মানুষরূপী ইবলিস আছে, এরা এসে ফুসলা বলে বোন তোমার জীবন তো শেষ বোন, আহা তোমার মতো মেয়ে রাজপুত্র তোমার কপালে পাওয়ার কথা, কি হয়ে গেল তোমার জীবনটা, উস্কায়। ঠিক না? বে ঠিক। আবার ছেলেকে এসে উস্কা বলে যে আরে তোমার মতো রাজপুত্র এই মহিলার কোনো যোগ্যতা নাই, কিচ্ছু নাই, কত ভালো ভালো মেয়ে তোমার জীবনে পাইতা, এরকম উস্কানি দেওয়া হয় কি হয় না? এগুলো সব ইবলিস। যদি কোনো মানুষ এগুলো বলে বুঝবেন ওটা ইবলিস মানুষের সুরের ধরে আসছে। বুঝতে পারছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন তখন। আর শুনে রাখেন, যারা পরকীয়া লিপ্ত হন বা অন্য নারীতে অন্য পুরুষে আপনি আসক্ত মনে হয় যে সেখানে আপনার আল্লাহর নিয়ামত আছে, শুনে রাখেন দুইটা সূত্র, দুই কারণে মানুষ পরকীয়া করে। এক, মনে করে যে তার কাছে জানে কি সম্পদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্পষ্টভাবে, নারী হোক আর পুরুষ হোক, তুমি তোমার স্ত্রীর কাছে যা আছে, তোমার স্বামীর কাছে যা আছে, তার কাছেও তা আছে, অতিরিক্ত কোনো কিছুই নেই। এগুলো শয়তানের চক্রান্ত, শুধুমাত্র ধোঁয়াশা মরিচিকা, দেখতে মনে হয় কি জানে কি, তার সাথে তুমি সংসার করো কয়েকদিন পরে মনে হয় মাটি সিম। মানুষের পার্সোনালিটি, ব্যক্তিত্বটা মূল। আর দ্বিতীয়ত, অনেক সময় মানুষ পরকিয়া করে যে স্বামীর এই জিনিসটা ভালো লাগে না, খেসখেস করে, বউটার হয়তো রান্নাটা ভালো না বা এই সমস্যাটা আছে, এই জন্য সে অন্য মহিলা আসক্ত হয়। তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আছে, তিনি বলেছেন যে তুমি যদি তোমার স্ত্রীর, তোমার স্বামীর কোনো একটা জিনিস খারাপ লাগে তোমার কাছে, তুমি চিন্তা করো, দেখবা তার বহু ভালো গুণ আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই যে শুধুই দোষ কোনো গুণ নাই, এমন কোনো মানুষ আছে? একেবারে যত খারাপ মানুষ হোক তার মধ্যেও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে। তুমি সে ভালো গুণটা আবার চিন্তা করে বের করো, তুমি অন্য যে মেয়েকে বিয়ে করবা চিন্তা করতেছো, যে ছেলেকে বিয়ে করবা চিন্তা করতেছো বা অবৈধ সম্পর্ক করতেছো, সেই অবৈধ সম্পর্ক করা মানুষটা যার কারণে তোমার সংসারে অশান্তি করতেছো, তার মধ্যে তুমি যে গুণগুলো দেখতেছো দোষগুলো দেখতেছো না। শুনেন, শয়তান মহিলা এবং পুরুষদের রূপ ধরে পরকিয়ায় আমাদের সমাজে বাড়ায় আরেকটা প্রক্রিয়াতে, সেটা হলো এই। অনেক মহিলা আসবে, আয়েশা আমাদের মা বোনদেরকে একটু সোজা সরল যারা তাদেরকে বলবে, বোন আল্লাহ আমারে কত সুখে রাখছে জানো, আরে বোন তোমার ভাই অর্থাৎ আমার স্বামী সে আমারে যে কত ভালোবাসে, কত আদর করে, আমরা সুখের সাগরে বাসতেছি। তখন ওই মেয়ে চিন্তা করে, হায় হায় রে আমার কপালে কত দুঃখ, ওই বেচারি কত ভালো আছে। হ্যাঁ, একইভাবে ওই পুরুষদের মধ্যে দেখবেন অনেক পুরুষ এসে বউয়ের তারিফ এমন করা করে, মনে হয় যে তার বউ রাবেয়া বশ্রী বিরাট বড় সুন্দরী, মানে সুখের সমুদ্রে সে বাসতেছে। তখন ওই দোস্তের গল্প শুনে মনে করে যে আরে আমার কপালে যে কি আছে, হা বেচারা কত সুখে আছে। এই দুইটাই ইবলিস। এই দুইটাই কি? যারা অন্যকে প্ররোচিত করে এবং ব্যক্তিগত বিষয়গুলোকে শেয়ার করে অন্যদের কাছে, এরা মানুষরূপী শয়তানের দোসর। শয়তান তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, কারণ যে বলতেছে যে আমরা সুখের সাগরে ভাসতেছি ওর কপালে বহুত দুঃখ আছে, ও বলে না, শিয়ানা শুধু ভালোটা বলে। ঠিক না? বে ঠিক। দুনিয়াতে এমন কোন মানুষ আছে যে সব দিক থেকে সুখে আছে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত স্ত্রীদের সাথে ছোটখাটো মনোমালিন্য হয়েছে, রাগ করে মসজিদে যা বসে আছেন, অমরদেলা তারা মধ্যস্থতা করছেন, ঘটছে না ঘটে নাই। তাহলে তুমি কে হয়ে গেলা, তোমার বউর সাথে কিছুই হয় না, তোমার স্বামী তোমার স্ত্রী খুব ভালো,
যারা এরকম উস্কানি দেয় উস্কানির কারণে পরকীয়া এবং অশান্তির দিকে আমরা অনেকে পা বাড়াই। সবচেয়ে বড় বেশি পরকীয়া হয় সোশ্যাল মিডিয়াতে এবং অফলাইনে অনলাইনে চোখের জেনা করার মাধ্যমে, মনে হয় যে ওইটা জানি কি নিয়ামত, আসলে কোনো নিয়ামত না। এই জন্য পরকীয়া থেকে বাঁচার চেষ্টা করতে হবে। পরকীয়ার অপরাধ এত জঘন্য অপরাধ, যদি কেউ অবৈধ সম্পর্ক করে বিবাহিত মানুষ এবং জেনা লিপ্ত হয় তাহলে ইসলাম শরীয়ত তার শাস্তি কি রাখছে? ইসলামের ইতিহাসে যত দণ্ডবিধির ইতিহাস আছে এত ডেঞ্জারাস শাস্তি চুরি করলেও নাই, অন্য কোনো অপরাধে নেই, যত বেশি অপরাধে যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে তাদের, আর বিবাহিত যারা লাম্পট্য করে বদমাইশি করে তাদের। তাহলে যারা বিবাহ করার পর ফেসবুকে বিভিন্নভাবে অন্য মেয়েদের ছবি দেখে হারাম সম্পর্ক করেন, হারাম মজা নেন, ইনবক্সে হারাম কাজ করেন, তারা কত বড় জঘন্য কাজ করছেন সেটা নিজেরাই চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।